এরকম একজন নিরহংকারী মানুষ, এত বড় একজন মিউজিশিয়ান, এটা অত্যন্ত দুঃখের এবং আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সব সময় তার খোঁজ খবর রেখেছেন, তিনি কেপিসিতে ভর্তি ছিলেন, তার সমস্ত চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকার বহন করেছে। তো ভালো মানুষ ছিল না, কোনোদিন সাধারণ মানুষ ছিল, মানে আশা ব্যক্ত করতে পারছি না। দিনের পর দিন একসঙ্গে থেকেছি, তো রাত বাড়ি ফিরিনি, অযোধ্যা বাড়িতে থেকে গিয়েছিলাম। খুব দুঃখজনক, খুব দুঃখজনক, অযোধ্যা চলে যাওয়াটা বাঁচাতে পারলাম না আমরা, একটা বিরাট ক্ষতি, মানে ভাবা যাচ্ছে না। অত্যন্ত নিপার ভদ্রলোক এবং অসংখ্য হিট গান, মানে একদম মুখরাতেই গান হিট হয়ে যেত। ট্রেজার অফ গুড মেলোডিজ, আমাদের যে হেরিটেজ অফ গুড মেলোডিজ, এবং আমি শুধু সিনেমার গান বলবো না, গান যে ট্রেজার, তার সম্পদ, এবং প্রবলি হি ইউজ দ্য লাস্ট লিঙ্ক, মানে আমি বলবো একদম লাস্ট লিঙ্ক টু দ্য বেস্ট অফ মেলোডিজ। সন্ধ্যা ঘনা ক্ষতি নেই, রাত্রি আসুক ক্ষতি নেই, আলো যদি জ্বালতে পারি, রাস্তাটা হোক অজানা, খুঁজে পাবো ঠিক ঠিকানা, সোজা যদি চলতে পারি।